তো আমি বাংলাদেশেই ছিলাম গত রবিবার। গত 3 তারিখে আমরা বেশ একটা বড় গ্রুপ ভক্ত, প্রায় 45 জন ভক্ত, শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের সাথে আমরা বাংলাদেশ গেলাম। চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রাম শহরে ছিলাম 2 দিন। প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আমাদের শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা হলো। প্রচুর লোক, মন্দিরটি একটা টিলার উপরে, একটা রাস্তা ছিল ওঠার, একটা রাস্তা ছিল নামার। তো গুরু মহারাজকে দর্শন করার জন্য, বিগ্রহ প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করার জন্য এত লোক এসছে, আর উঠতেই পারছে না, হাফ লোক উঠতেই পারেননি। আমাদের হিসাব মতো দুপুরে প্রসাদ খাইয়েছি 40,000 লোক প্রসাদ পেয়েছে। তা ওখান থেকে আমরা গেলাম পুণ্ডরীক বিদ্যানিধি, পুণ্ডরীক ধাম। কৃষ্ণলীলায় রাধারানীর পিতাশ্রী বিশ্বভানু মহারাজ চৈতন্যলীলায় তিনি এসেছিলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, পুণ্ডরীক বিদ্যানিধি রূপে সেই স্থান গুরু মহারাজের অত্যন্ত প্রিয় স্থান। বলা হয় অভিন্ন বর্ষনা ধাম, অভিন্ন জনকপুরী। সেখানে রাধাকুণ্ড, স্বয়ংকুণ্ড, গির গোবর্ধন, শ্রীশ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তার খুব অন্তরের সেই অত্যন্ত প্রেমের বিগ্রহ শ্রী শ্রী ভার্স্য ভানবী মুরারী রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। সেখানে আমরা গুরু মহাশয় আমরা 4 দিন অবস্থান করছিলাম, 4 দিন দীক্ষা অনুষ্ঠান হয়েছে, 2,800 জন দীক্ষা পেয়েছেন 4 দিনে, আর হাজার হাজার লোক এসেছিলেন গুরু মহাজকে দর্শন করতে, গুরু মহাজের কথা শোনার জন্য। আর আমরা ছিলাম গুরু মহাজকে সাহায্য করার জন্য, বেশ কিছু গ্রন্থ বিতরণ করলাম, ডেলি 108টা করে ভাগবত বিক্রি করতাম আমরা, আমাদের টার্গেট ছিল। তো ওখান থেকে আমরা চলে গেলাম একসঙ্গে শ্রীহট্ট সিলেট, সেখানেও বিগ্রহ প্রতিষ্ঠা হলো, শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠা হলো। সিলেট হচ্ছে আপনার মহাপ্রভুর পিতৃভিটা, মহাপ্রভুর পিতৃদেব শ্রী জগন্নাথ মিশ্র, তার পিতৃদেব উপেন্দ্র মিশ্রের বাড়ি, এখনও সেই ভিটে রয়েছে, দর্শন করলাম। সিলেট শহর থেকে 20 কিলোমিটার দূরে, জায়গার নাম হচ্ছে ঢাকা দক্ষিণ, খুব প্রসিদ্ধ নাম। কিন্তু রাধারানীর ডান দিকে কে আছেন? কৃষ্ণ। রাধারানীর ডান দিকে কৃষ্ণ রয়েছেন, দক্ষিণ, দক্ষিণ দিকে, ডান দিকে মানে দক্ষিণ দিকে। কৃষ্ণ সেই অঙ্গ ঢেকে গৌরবর্ণ রূপে এসেছিল, অর্থাৎ রাধারানীর ডান দিকের দক্ষিণ অঙ্গটা ঢাকা হয়ে এসেছিলেন, কৃষ্ণ অঙ্গ শ্যামসুন্দর ঢাকা হয়ে গৌর সুন্দর এসেছিলেন, সেই জন্য ওই জায়গার নাম আছে ঢাকা। কোনটা ঢাকা? দক্ষিণ পাশটা ঢাকা। সেই ঢাকা দক্ষিণ কেউ যদি দর্শন করেন, ওখানে মহাপ্রভু, ওখানে রয়েছেন উপেন্দ্র মিশ্র, শোভাদেবী, কেউ যদি দর্শন করেন তার জন্য যমের দক্ষিণ দুয়ার ঢাকা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তাকে আর যম কাছে যেতে হবে না। তো সেখানে দর্শন করলাম, আর ওখানেও 4 দিন গুরু মাছ ছিলেন, 1 দিন বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, 3 দিন দীক্ষা হয়েছে, সেখানেও প্রচুর গ্রন্থ বিতরণ হয়েছে, হাজার হাজার লোক, সেখানে 1800 শ্লোকের দীক্ষা হয়েছে। আর বাংলাদেশের জোয়ার, জনজোয়ার, ভক্তির জোয়ার সারা বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের যে সমস্ত ভক্ত বিদেশে রয়েছেন, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব এসছেন গুরু মহাজকে বাংলাদেশে দর্শন করব। আর গুরু মহাজ আপ্লুত, প্রচুর সময় দিয়েছেন, এবং প্রচুর সরকারি বড় বড় কর্মচারী, এমএলএ, এমপি, তারাও এসেছিলেন গুরু মহাজকে স্বাগত জানানোর জন্য, তার সান্নিধ্য লাভ করার জন্য। সব দিক থেকে ইস্কনের একটা বড় প্রচার। আর সেই সুবাদে আমরা আজকে টপিক নিয়ে এসেছি, এই যে ইস্কনের এত বড় প্রচার, প্রকৃতপক্ষে
অনেকের মনে ধারণা আছে ইসকন একটা সাহেব মঠ। এমনকি আমরা মায়াপুরে থাকি, নবদ্বীপে স্টেশনে কোনো যদি যাত্রী নামেন যে মায়াপুর যাব, রিক্সাওয়ালাই জিজ্ঞাসা করেন সাহেব মঠে যাবেন? সাহেব মঠে বা বৃন্দাবনে আমাদের ইসকনের মন্দিরের নাম আংরেজ মন্দির, আংরেজ। তা আমরা জানাতে চাইছি যে এই ইসকন মন্দিরের আসলে প্রতিষ্ঠাতা সম্বন্ধে কিছু জানা দরকার আমাদের। আসলে কি ইসকন মন্দির বিদেশিরা প্রতিষ্ঠা করেছেন, নাকি এর পিছনে একজন বাঙালি রয়েছেন? তিনি গুরু পরম্পরা ধরে এত শক্তি সম্পন্ন, সারা বিশ্বের মানুষের কাছে তিনি সমাদৃত হয়েছেন, সারা বিশ্বের মানুষ 24 ঘন্টা যাকে আরতি করেন, যার পূজা করেন, সে শ্রীল প্রভুপাদ তিনি কে, তার সম্বন্ধে আজকের আলোচনা। বাস্তবিক পক্ষে শ্রীল প্রভুপাদ সমাজের জন্য কি উপকার করেছেন, কি দিয়ে গেছেন, তাকে কতজনই বা চেনেন? সবাই জানে ইস্কন ইস্কন ইস্কন। ইস্কনের পিছনে এই যে এত বড় কর্মকাণ্ড কোথা থেকে শুরু হলো, কেই বা তাকে অনুপ্রেরণা দিলেন? গতকালকে তার 126তম জন্মবার্ষিকী পালন করলাম, সারা বিশ্বে জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল প্রভুপাদ বলে প্রতিধ্বনিত উঠছে। তার মহান শিষ্য এবং আমার গুরু মহারাজ পরমারাধ্য শ্রী শ্রীমৎ জয় পতাকাস্বামী গুরুদেব, তিনি শ্রীল প্রভুপাদের গুণ কীর্তন করতে গিয়ে একটা সুন্দর ভজন গেয়েছেন, যদি প্রভুপাদ না হইত তবে কি হইতো।